কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। রুহুল আমিন তার প্রশ্ন হলো, বাংলা উচ্চারণ সহ কোরআন এগুলো বিক্রি করা যাবে কি লাইব্রেরিতে? যে সুন্দর প্রশ্ন করেছেন রুহুল আমিন ভাই, তো এই ক্ষেত্রে আমরা নিরুৎসাহিত করে থাকি আর কি। মানে বাংলা উচ্চারণ, কোরআন মাজিদের হরফ বা অক্ষর শব্দ বাংলায় বানান করে বা আদার্স বাংলা, ইংরেজি বা অন্য কোনো ভাষায় বানান করে শেখানো, এটি ইসলাম সমর্থিত কিনা এই মর্মে যথেষ্ট বিতর্ক রয়েছে ওলামায়ে কেরামের মধ্যে। সালাফে সালেহিনের গুরুত্বপূর্ণ একটা অংশ এটা নাকচ করেছেন যে এটা উচিত নয়, কারণ অন্য ভাষায় বাংলায় হুবহুব কোরআনের উচ্চারণ তুলে ধরা অনেক কঠিন, অনেক কঠিন। যেমন আমরা বলতে পারি জিম, এরপরে দদ, এরপরে দ, এরপরে দাল, এখানে একই ধরনের লেভেলের অক্ষর চারটি রয়েছে। এটা যদি আমরা বাংলায় প্রকাশ করতে পারি তাহলে আমরা বলতে পারবো বর্গীয় জ, বর্গীয় জ, অন্তুষ্ট জ। এই দুইটা ছাড়া কিন্তু আমরা আর অন্য কোনোটা দিয়ে এগুলো প্রকাশ করতে পারবো না। তাহলে চারটা অক্ষরকে আপনি দুইটা দিয়ে কী করে করবেন? চারটা একই জাতীয় চারটা অক্ষর আপনি কী করে দুইটা দিয়ে করবেন? একটা দিক অনুরূপভাবে শিন, সিন, সদ, এরপরে তা, এখানে চারটা অক্ষর। এটা যদি আমি বাংলায় প্রকাশ করতে পারি, তা করতে চাই, তাহলে করতে পারবো দন্ত স, এরপরে তালব্য স, এরপরে মূর্ধন্য স, তিনটা। ওখানে অক্ষর হচ্ছে চারটা আরবিতে, আর বাংলায় এই জাতীয় উচ্চারণ তুলে ধরার জন্য হচ্ছে তিনটা। তাহলে তিনটা দিয়ে চারটা আপনি কী করে করবেন? বা এই জাতীয় আরও কিছু সমস্যা রয়েছে, মাখরাজগত বা সিফাতগত বা মাদগত, গুণাগত, অনেক কিছুই যেটা বাংলায় তুলে ধরা সম্ভব নয়। তো কোরআন মাজিদ এটা সরাসরি আল্লাহর কালাম, এটি সরাসরি আল্লাহর কথা। তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা কোনোরূপ বিকৃত হোক এমনটা হওয়া উচিত নয়। এই জন্য আমরা বলে থাকি বা আমরা পরামর্শ দেই যে বাংলায় উচ্চারণ কোরআন মাজিদ না দেখে বরং এখন বহু অ্যাপস বের হয়েছে বা কোরআন শিক্ষার অনেক আসর বের হয়েছে যেগুলো ইউটিউবে সার্চ দিলেই বা বিভিন্ন চ্যানেলে আপনি পাবেন, সেইখান থেকে যেভাবে তিনি শেখাচ্ছেন সেইভাবে আপনারা শিখেন। বিভিন্ন কোর্স শুরু হয়েছে, কোর্সের মাধ্যমে শিখেন বাংলা উচ্চারণ না দেখে। এই জন্য আমি আপনাকে লাইব্রেরিয়ান হিসেবে পরামর্শ দেব, আল্লাহ আপনার লাইব্রেরি কবুল করুক, যে বাংলা উচ্চারণ কোরআন মাজিদ আপনি না তুলে মানুষকে উদ্বুদ্ধ করেন এই পন্থায়। আপনি এই অ্যাপসগুলো আপনি কোনো একটা ব্যবস্থা করেন, চিপসের মাধ্যমে আপনি চিপস অ্যাপসগুলো ডাউনলোড করেন যেখানে 30 পারা কোরআন শিখাবে বা উচ্চারণ শিখাবে, এ জাতীয় কিছু ব্যবস্থা আপনি চিপসের মাধ্যমে বা আর কোনো মাধ্যমে সহজ করে দেন মানুষের কাছে, যে মানুষ আসলে আপনার এখান থেকে ডাউনলোড দিয়ে যাবে আপনার লাইব্রেরি থেকে। দোয়া রাখি আল্লাহ আপনার লাইব্রেরি কবুল করুন।